সাবস্ক্রাইব করুন দিন কাম টু চল্লিশ কে ক্লিক করুন নতুন ভিডিও পেতে নমস্কার বন্ধুরা আপনারা যে যার আপনাদের ইন্টারভিউ কম ভেরিফিকেশান লেটারে পেয়ে গেছেন আশা করি আপনাদের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে আসুন আজকে ইন্টারভিউ পার্ট ফাইভ সম্বন্ধে একটি ভিডিও তৈরি করেছি যেটি আপনাদেরকে দেবো এবং এই ভিডিওটির আগে যারা নতুন দেখছেন চারটি ভিডিও আরও করা আছে যেটাই ভিডিওর নিচে যে ডিসক্রিপশান বক্স আছে তাতে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন চলুন শুরু করা যায় কম্পিউটার সম্বন্ধে কিছু কিছু প্রশ্ন এখানে তৈরি করেছি যেগুলো আপনাদের জন্য দিলাম কম্পিউটার আবিষ্কারক চার্লস ব্যাবেজ র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কিবোর্ডে কী সংখ্যা থাকে একশো চারটি সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটার উৎপীর্ণ বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস স্ক্যানার প্রিন্টার আর কিছু আউটপুট ডিভাইসের নাম হচ্ছে মনিটর প্রিন্টার সাউন্ড র্যাম ও রোমের মধ্যে পার্থক্য এমএস ডট হচ্ছে একটি অপারেটিং সিস্টেম রোম যেটাকে বলছিলাম রিড অনলি মেমোরি এটাকে প্রাইমারি মেমোরি বলা হয় র্যাম এবং রোমটা ভালো করে করে যাবেন ও এমআর অপটিক্যাল রিডার মাইক্রোসফট ওয়ার্ড যেখানে চিঠিপত্র বা কিছু লিখে রাখা হয় লেখার জন্য একটি সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল এটি হচ্ছে ইলেকট্রনিক স্প্রেডশিট যার প্রধান কাজ হল গানিতিক্রিয়া সম্পন্ন করা আর ডাব্লু ডাব্লু ডট না ডাব্লু 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 ওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড পাওয়ার পয়েন্ট একটি সফটওয়্যার যা দিয়ে স্লাইড প্রেজেন্টেশন তৈরি করা হয় মেল মার্চ একটি চিটি বিভিন্ন ব্যক্তির ঠিকানায় পাঠানোর জন্য ব্যবহৃত করা ব্যবহার করা হয় স্প্রেডশিট এটি এক ধরনের হিসেবের খাতা করবেন ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা দশ কিমির মধ্যে সীমাবদ্ধ ম্যান মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক ওয়ান ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক যেটা দেশ বা একটি বৃহত্তর অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য ব্রডব্যান্ড কম্পিউটার যন্ত্রে যে ডাটা প্রভাবিত হচ্ছে সেই গতির মাপকাঠিতে মাপকাঠিকে পরিমাপ করা হয় এই ব্রডব্যান্ডের সাহায্যে সিবিটি কম্পিউটার বেসড ট্রেনিং ডিএনএস ডোমেনেম সার্ভার ইমেল এটি ইলেকট্রনিক মেল যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো অডিও ভিডিও ছবি বা ভিডিওকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কয়েক সেকেন্ডের মধ্যে পাঠানো হয় ব্রাইট শীতি আধারের একক ব্রাইটটির বৃহত্তম হলো কিলোবাইট মেগাবাইট গিগাবাইট জয়স্টিক এটি কম্পিউটারের গেমে ব্যবহার করা হয় ভাইরাস কি এটা আমরা জানেন একটি একটি প্রোগ্রাম যেটি কম্পিউটারকে ক্ষতি করে এবং ব্যক্তিগত তথ্য থেকে তুলে নেওয়া হয় হ্যাক করা যেটি বলে আর বিষয়ের কিছু প্রশ্ন যেমন কর্মশিক্ষা হচ্ছে উৎপাদনমূলক সৃজন কর্মের সাথে শিক্ষার সমন্বয় সাধন উনিশশো চুয়াত্তর সালে মধ্যশিক্ষা পর্ষদ কর্মশিক্ষা বিষয়টি অন্তর্ভুক্ত করে এএসকে অ্যাটিটিউড স্কিল নলেজ কর্মশিক্ষা তিনটি উপাদান ডক ডিওকে ডুইং অবজার্ভিং নোয়িং কর্মশিক্ষার সোপান প্রাক বৃত্তিমুখী শিক্ষা অর্থাৎ কোনো কিছু কাজে যোগদান করার আগে সেই কাজ সম্বন্ধে কিছু ধারণা বুনিয়াদী শিক্ষা গান্ধীজির যেটা হস্তশিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে নই তামিল এই বুনিয়াদী শিক্ষার সাথেই জন জড়িত জন্মের শুরু থেকে যে শিক্ষা চালু হচ্ছে এবং কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি সাল এখানে একটি উক্তি করে যেতে পারেন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান উক্তিটি বিবেকানন্দের পরিচিতি পর্যায়ে ফাইভ থেকে এইট ভেরি ইম্পর্টেন্ট প্রকল্প প্রণালী ওর সাথে আগে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি দেখে নেবেন একটি সমাজসেবামূলক প্রকল্পের নাম নর্দমা পরিষ্কার রক্তদান শিবিরের আয়োজন প্রভৃতি ধানের বৈজ্ঞানিক সম্মত নাম হচ্ছে ওয়াইড স্যাটিভা একটি তন্তু জাতীয় ফসল পাট স্বল্পগন্ধা গাছের ছাল থেকে পাওয়া যায় শস্যাবর্তন কী এক জমিতে বারবার একই ফসল চাষ না করে সিম্মগোত্রীয় শস্য চাষ করলে উর্বরতা বাড়ে সিম্মগোত্রীয় গাছের মূলে একটি রাইবোজিয়াম ব্যাকটেরিয়া থাকে সরাসরি এরা এনটুকে বাতাস থেকে গ্রহণ করে মাটিতে মিশিয়ে দেয় বাষ্পীভবন প্রক্রিয়ার টবের জল বা মাটি থেকে জল যাতে না উবে যায় সেই মালচিং বলে মালচিং জন্য গাছের তলায় ঢাকা দিয়ে রাখতে হয় টোপি অলিঙ্কিত বাগান অঙ্গুলিতান তান মধ্যমা মাটির চুল লেখে বলে পোয়ান পুরাতন বই মাথায় লেই ফেটা সেলাই কাগজ ভাঁজ করার অবস্থাকে ফার্মা বলে দিকে সেলাই বই থাকে পুট বইয়েল কিছু ছোট প্রশ্নগুলো করে রাখবেন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালে আন হোয়াইল ইউলান বুনিয়াদী শিক্ষারই একটি অঙ্গ এস সোশ্যাল ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক বিদ্যালয় উচ্চ আশেপাশে বেশ কয়েকটি বিদ্যালয়কে নেগঠিত এর ফলে বিভিন্ন ধরনের স্কুলগুলোর মধ্যে বিচ্ছিন্নতা দূর হয় সাবানের বেশি বেশিভাবে চটচট হয়ে যায় রজনে অ্যাসিটিক অ্যাসিড থাকে অ্যাসিপিক অ্যাসিড কিলার ফিলার কি সাবানের ওজন বাড়াবার জন্য শান্ত সোডিয়াম সিলিকেট এবং সোফস্ট্রক পাউডার ব্যবহার করা সেটাই ফিলা পুলি সেলাই মেশিনের ফ্লাই হুইলের মাঝে একটি ছোট্ট চাকা থাকে সেটাই নাইক্রম একটু সংকট ধাতু করবেন কর্মশিক্ষার এই যে ভাগটি কর্ম পরিচিতি উদ্ঘাতনটার কর্মরীল বিজলন স্তর এখানে সিক্স থেকে নাইন থেকে এখানে একটি সাঙ্গীকরণের জিনিস দেয়া হয়েছে ফিনাইল তৈরিতে কি সাঙ্গীকরণ ব্যবহার করাচ্ছে দেখানো হয়েছে এখানে ফুলের বাগান তৈরি করতে যে সাঙ্গীকরণ হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে আর কর্মশিক্ষার যে সমস্ত পদ্ধতি যেগুলো বলা হয়েছে আগের ভিডিওতে সেগুলো একই বইয়ের কোন দিকটা ছেঁড়া পান পুট দেখে নিন একটু এটা শেষ মুহূর্তে কয়েকটি বিষয় আবার দেখে নেবেন ইন্টারভিউ স্থানটিতে যাওয়ার পথটি ভালো করে আগে থেকে জেনে রাখবেন যাতে নির্দিষ্ট দিনে খুব সহজেই পৌঁছাতে পারেন আগের দিনে ফাইলে সমস্ত কিছু গুছিয়ে রাখবেন একদম সুন্দর করে রেজাল্ট থেকে অ্যাডমিট থেকে শুরু করে নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ওখানে গিয়ে অযথা কারোর সাথে বেশি কথা বলবেন না বা আলোচনা করতে যাবেন না মার্জিত পোশাক পরিচ্ছদ করবেন ইন্টারভিউ যেমন সাধারণ জিনিসগুলো হয় আর কি গত ছ থেকে দশ দিন খবরের কাগজ স্টিফেন যে মারা গেলেন এরকম একটা কিছু অযথা টেনশন বেশি করে পড়াশোনা করার দরকার নেই একটু দেখে যায় আরও কয়েকটি বিষয় এম এ বা গ্র্যাজুয়েট যে বিষয়টি করেছেন সেই বিষয়টি থেকে একটু কিছু দেখে যাবেন আপনি যে জেলা থেকে যাচ্ছেন সেই জেলার কিছু ইতিহাস দর্শনীয় স্থান বিখ্যাত কিছু ব্যক্তির নাম অর্থাৎ সেই জেলা সম্পর্কে বল অবশ্যই আপনাকে থাকতে হবে নিজের হবি হবি সম্বন্ধে সচেতন হবে কি ভালো লাগে না লাগে আর যে বিদ্যালয় কলেজে পড়েছেন তার নামগুলো ভালো করে জেনে যাবেন বাড়িয়ে বেরিয়ে কিছু ওনাদের কাছে বলবেন না নিজের ভেতর থেকে যা আসে তাই বলবেন কোনো সাম্প্রতিক ঘটনা কিন্তু বারে বারে বলছি এটা কিছু দেখে যাবেন এমনও হতে পারে ওয়ার্ক এডুকেশন থেকে আপনাকে প্রশ্ন না করতে পারে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন শেষে আপনাদের সফলতা কামনা করলাম আর শিক্ষা সংক্রান্ত বা অন্যান্য কিছু খবর বা ভিডিও দেখতে চাইলে আমার এইটিকে কাম ট্যুরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্লাসের ঘন্টাটিকে বাজিয়ে রাখবেন নমস্কার